আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন একটা বাংলাদেশি ম্যাপ মোড। দেখতে পাচ্ছেন ম্যাপ মোডটা কিন্তু আমাদের সামনে আসা, আর এটা বরগুনার একটা ম্যাপ মোড দেখতে পাচ্ছেন। তো এখানে অনেকগুলা কিন্তু আপনারা দোকানপাট দেখতে পাচ্ছেন, একতা ট্রান্সপোর্ট, তারপর হানিফ এন্টারপ্রাইজ, তারপর শ্যামলী পরিবহন, তারপরে একতা ট্রান্সপোর্ট, এতটুক পর্যন্ত ছিল কাউন্টার। আর এদিকে আসলে দেখতে পারবো অনেকগুলা বাংলাদেশি দোকানপাট আছে ভাই। চাল ডাল লাগবো না, আপনারা এখানে দেখেন ভাই অনেকগুলো ভাই, এতটা রিয়েলিস্টিক ভাবে এই দোকানগুলো বসানো হয়েছে যা বলার ভাই। এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুল এইচডি কিন্তু লাগতেছে, এই যে পেজে পিকচারগুলো আছে এগুলো, যদি এগুলোতে থ্রিডি মডেলের মধ্যে বসানো হয়েছে। তারপরও এটা কিন্তু আপনার একটা জিনিস শুনলে হয়তো অবাক হইতে পারেন, এই যে মডেলগুলো দেখতেছেন সবগুলোই আমি যতটুকু শুনছি এটা কিন্তু পুরোটা কিন্তু মোবাইলে তৈরিকৃত একটা ম্যাপ। তো মোবাইলে তৈরিকৃত ম্যাপ হওয়াতে কিন্তু জিনিসটা আসলে অনেক বেশি জোস হয়েছে দেখতে পাচ্ছেন এখানে। আর ইলেকট্রিকের দোকানও কিন্তু এখানে আছে, পাশাপাশি আরও অনেকগুলো দোকানপাট আপনি এখানে পাই যাবেন। আর এই ম্যাপ মোড আমার কাছে কেমন লাগছে সেটা আজকে ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিভো, তারপর ওয়ালটন, তারপর আরও মুদি কয়েকটা দোকানপাট আছে। তো এই দোকানপাটগুলো আপনারা এখানে পাই যাবেন দেখতে পাচ্ছেন। আর যেই বিশাল বড় একটা টার্মিনাল দিয়েছে বা একটা মাঠ দিয়েছে তা তো দেখতে পাচ্ছেন এখানে, অনেক বড় একটা মাঠ আপনি এখানে পাই যাবেন। আর ম্যাপটা যদি আপনি একটু দেখায় এখানে দেখতে পাচ্ছেন, ম্যাপটাও কিন্তু এতটা পরিমাণে বড় যেটা নাকি আমি স্ক্রল করতে করতে প্রায় 2 থেকে 5 থেকে 10 সেকেন্ড চলে গেছে। তো বুঝতে পাচ্ছেন কত বড় একটা ম্যাপ। তো এর আগেও কিন্তু আমরা বাংলাদেশে একটা ম্যাপ আপনার সাথে শেয়ার করছিলাম, এভারগ্রিনের ভার্সন 0.3 যে এভারগ্রিনের যে ম্যাপটা ছিল ওইটা কিন্তু এখন আমি পুরোপুরি কিন্তু শেষ করি নাই, বিশাল বড় একটা ম্যাপ ছিল। তো এটাও কিন্তু অনেক বড় একটা ম্যাপ দেখতে পাচ্ছেন আপনারা এখানে। তো আমরা একটু সামনের দিকে যাই, আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাস্তাটা মেবি একটু উঁচু নিচু টাইপের, তো যার জন্য বাসটা অনেকটা ঝাঁকুনি খাইতেছে। আর এই যে বাসটা দেখতেছেন এই বাসটা কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলের মধ্যে আপলোড দিয়ে দিছি, যদি কেউ এটা না খেলে থাকেন অবশ্যই এটা ডাউনলোড করে খেলতে পারেন। যদি বাস মোড়টা দেখতে হুন্দার মতো হইলে কিন্তু বাস মোড়টা সত্যিকার অর্থে কিন্তু এটা একটা হিনো RM2 এর বাস মোড় দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমরা একটু তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ এখানে আমরা বিশাল বড় ম্যাপ, তো আপনারা হয়তো পুরোটা দেখাতে পারবো না, তারপর যতটুকু সম্ভব আমরা দেখানো ট্রাই করবো। অ্যান্ড এই ম্যাপটা কীভাবে আপনার সেট আপ করবেন সেটা কিন্তু আমি আপনাদের এই ভিডিও শেষে দেখাই দিব। তো যেটা বলতেছিলাম যে ম্যাপটা কিন্তু আসলে উঁচু নিচে, যেটা আমার বাসের সাসপেনশন দেখলে বোঝা যাইতেছে, বাস রাস্তাটা একটু উঁচা নিচা টাইপের। তো দেখতে ভাই 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 পরিস্না ভাই পড়ে গেল। তো দেখতে পাচ্ছেন এখানে আমার রেকারের অপশনটাও নাই যে আমি এখান থেকে রেকার ডেকে আমি আমার বাসটাকে এখান থেকে তুলবো। কিছু না করতে পাইলে কিন্তু আমাদের এখান থেকে বের হইতে হয়েছে, কিছু করার নাই, আবার আমাদের এখান থেকে এই ম্যাপটাতে যাইতে হবে, কিছু করার নাই। তো আমরা আবার যেতে চাই ম্যাপটা কীভাবে সেট আপ করবেন সেটা কিন্তু আমি আপনাদের কিছুক্ষণ দেখাই, কিছুক্ষণ পর কিন্তু দেখাই দেবো, কেউ 1 সেকেন্ড স্কিপ করেন না। আমি কিন্তু আপনাদের কীভাবে ম্যাপটা সেট আপ করবেন সেটা কিন্তু আমি আপনাদের একটু পরে ভিডিওর মাঝখানে কিন্তু দেখাই দেবো। দেখতে পাচ্ছেন আমরা আমাদের লোডিংটা শেষ, আবার আমরা প্রথম থেকে চলে আসছি, কারণ ভাই আমার রেকর্ডটা ছিল না ওইখানে। রেকর্ডটা যদি থাকতো তাহলে আমি অবশ্যই ওইখান থেকে আবার পুনরায় কিন্তু ওই স্থান থেকে যেতে পারতাম, বাট কিছু করার নাই, আমার যেহেতু রেকর্ডটা নাই এখানে, যার জন্য আমার আবার প্রথম থেকে শুরু করতে হয়েছে। তো আপনাদের দেখানো সুবিধার্তে আমার আবারও আসতে হয়েছে, কিছু করার নেই। তো আমরা আবারও এখান থেকে টাইপ করি, বেশি দূর তো যাই না, আল্লাহ বাসাইছে যে ভাই অনেক দূরে গিয়া উল্টাই নেই, যদি একটু দূরে গিয়ে উল্টাই তো তাহলে আবার প্রথম থেকে শুরু করতে হয়। তো কাছাকাছি উল্টাইছি কিন্তু এই সমস্যা হয় নাই, আশা করি আপনাদের বিরক্ত লাগবে না। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু আবার ওইখান থেকে টাইপ করে কিন্তু টার্মিনাল থেকে বেরোইছি, আর রাস্তা আশেপাশে কিন্তু অনেকগুলো দোকানপাট আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু আপনারা তেমন একটা মরুভূমি ফিল পাইবেন না, কারণ আশেপাশে প্রচুর পরিমাণে গাছপালা পাইবেন। আর আমার বর্তমানে যে ট্রাফিকটা আপনারা দেখতেছেন এখানে রাস্তাঘাটের মধ্যে, যে ট্রাফিকগুলো দেখতেছেন এই ট্রাফিকগুলো আনতে হলে কিন্তু আপনার অবশ্যই যে কোনো একটা ওবিবি ইউজ করতে হবে। তো আমার চ্যানেলে অনেকগুলো ওবিবি দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলো ডাউনলোড করে কিন্তু ওবিবি সেট আপ করে তারপর ম্যাপ মোডগুলো দেখে খেলতে পারেন। ম্যাপ মোডগুলোতে যদি ওবিবি সেট আপ করে খেলেন তাহলে কিন্তু ম্যাপ মোডগুলো অনেক বেশি সুন্দর হয়ে যায়। তো আশা করি আপনারা সবাই ম্যাপ মোড সরি ভাই ম্যাপ মোডটা ওবিবি ইউজ করে যদি আপনারা এই ম্যাপ মোডগুলো প্লে করেন তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে আপনাদের ম্যাপ মোডগুলো। তো আপনারা অবশ্যই একটা ওবিবি সেট আপ করে তারপর খেলবেন। তো দেখতে পাচ্ছেন বরিশাল বরগুনা, এটা বরিশাল থেকে মেবি বরগুনা পর্যন্ত একটা ম্যাপ মোড, তো যা নাকি বরিশাল বরগুনা আছে তারা চাইলে এটা ডাউনলোড করে খেলতে পারেন, যা নাকি ওই জেলার না তারাও চাইলে এটা ডাউনলোড করে খেলতে পারেন। আমি তো ভাই ওই জেলার না, তার লোকে আমি এটা খেলতেছি না, অবশ্যই খেলতেছি। তো যা নাকি এটা পছন্দ করবেন ম্যাপ মোডটা তারা অবশ্যই এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে খেলবেন। আর এটা আমার একটা জিনিস ভালো লাগে নাই, যদিও এই জিনিসটা হয়তো বা উনি যেহেতু মোবাইল দিয়ে মেক করছে আমার এত
ছোট চাওটা বোকামি হইব, তারপরও হয়তোবা না বললে এটা কেমন দেখায়। আচ্ছা বলে দেই, কারণ এটা বললে হয়তো ওনার মাথায় নেক্সট চিন্তাটা থাকবে, করার ট্রাই করতে পারে। একটা জিনিস এখানে আমি লক্ষ্য করলাম যে যদি এরকম এক টাইপের রাস্তায় না দিয়ে যদি কিছুক্ষণ পরপর যদি ইটেস্টোর মতো একটু ভাঙাচোরা রাস্তা, উনি এর আগেও কোন ম্যাপটাতে জানি হানিফ ভাইয়া, তো হানিফ ফকির ভাইয়া উনি আগে কোন ম্যাপটাতে জানি একটা ভাঙাচোরা রাস্তাওয়ালা একটা ম্যাপ দিছিল, তো ওইরকম পারলে যদি কিছুক্ষণ পরপর যদি ভাঙাচোরা একটা রাস্তা যদি দেওয়ার মতো অবস্থা থাকে তাহলে ওইটা দিলে কিন্তু ম্যাপ মোডটা খেলে আরও বেশি মজা পাওয়া যাবে। তো ওইটা দিলে একটু বেশি ভালো লাগবে, কারণ এই এক টাইপের রাস্তা দিয়ে খেলতে খেলতে কিন্তু অনেক সময় দেখা যায় বোরিং হয়ে যায় পাবলিক, যার জন্য কিন্তু এটা অনেক সময় বোরিং আমি নিজেই মাঝে মধ্যে হয়ে যাই, কারণ এক টাইপের রাস্তা দিয়ে খেলতে খেলতে কিন্তু ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ভাঙাচোরা রাস্তা যদি দেওয়া হয় তাহলে কিন্তু জিনিসটা আরও বেশি জোশ হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যাত্রাবিরতির জন্য কিন্তু একটা প্লেস আপনার এখানে পাই যাবেন, আর একটা না আরও প্লেস আপনার সামনে গেলে পাইবেন, তো আমি আপনার সেগুলো দেখাই দেবো। তো আমরা আরেকটু সামনের দিকে যাই, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ম্যাপটা কিন্তু আমরা আবার এখান থেকে বের হয়ে গেলাম, আর সোজা আপনার যাইতে থাকবেন একদম শেষ মাত্রা পর্যন্ত। কে কে যাইতে পারছেন অ্যান্ড কে কে খেলতে পারছেন অবশ্যই এটা খেলার পর আমাকে কমেন্ট করে এসে জানিয়ে দেবেন, আমি দেখতে চাই আপনাদের কে কে এটা শেষ পর্যন্ত খেলতে পারছেন। যদিও আপনাদের দেখানো সুবিধার্থে আমি একটু স্পিডে ড্রাইভ করতেছি আর একটু র‍্যাপ ড্রাইভ করতেছি, যার জন্য কিন্তু এখানে আমি একটু অ্যাক্সেন্ট করতেছি, করে একটু আপনার একটু ম্যানেজ করে নিন, কারণ আপনার দেখানোর জন্য আমি একটু উল্টাপাল্টা ড্রাইভিং করতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা একটু সামনের দিকে যাই, তো দেখতে পাচ্ছেন এই যে ভাই 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 আস্তে 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 ভাই আস্তে, এইখানে আমার এই ভাই ভাই উল্টাইছে না এইখানে আমি ট্রাফিকগুলো লো করে নিছি। আমি বুঝি না আমি যখন নাকি মেইন গেমে এইটা খেলি বা মেইন গেম যখন নাকি ড্রাইভিং করি তখন আমি তেমন একটা ট্রাফিকে পাই না, বাট যখন নাকি আমি ম্যাপ মোড দেখে নিই ভাই এত পরিমাণে ট্রাফিক যা বলার ভাই, এই লো ট্রাফিক দেওয়ার তারপরে এখানে দেখতে পাচ্ছেন ট্রাফিকের জ্বালায় কিন্তু ড্রাইভিং করাই যেতেছিল না, এত পরিমাণে ট্রাফিক আপনি এখানে পাই যাবেন। তো দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু আরেকটা যে টার্মিনাল আছে, তো সেই টার্মিনাল কিন্তু আরেকটা টার্মিনাল নতুন একটা টার্মিনাল কিন্তু আমরা এখানে চলে আসছি। তো এখন চলে যাবো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে, অ্যান্ড সেখানে কি আমি আপনার দেখাবো কীভাবে আপনারা এই ম্যাপটা সেট আপ করে খুব সহজে আপনার ফোনের মধ্যে খেলতে পারেন। আর এটা হচ্ছে বরিশাল বরগুনার একটা ম্যাপ মোড, আজকে ভিডিওতে আমি আপনার দেখাবো বরিশাল বরগুনার একটা ম্যাপ মোড কীভাবে আপনার ফোনের মধ্যে সেট আপ করে খেলতে পারেন। তো আর বেশি কথা বলবো না, এখন চলে যাবো আমরা অন্য মোবাইল স্ক্রিনে, অ্যান্ড সেখানে গিয়ে দেখা দিচ্ছি কীভাবে এই ম্যাপ মোডটা সেট আপ করবেন। তো ম্যাপ মোডটি সেট আপ করার জন্য আপনার সর্ব ফার্স্টে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে, তো অ্যাপসটার নাম হলো ZRCHIVER, এই অ্যাপসটা যেটা দেখতেছেন এই অ্যাপসটা আপনার ইনস্টল করে নেবেন। তো আমার এখান থেকে এটা ইনস্টল করা আছে, আমি ইনস্টল করতেছি না, তো এখান থেকে আপনার এটা ইনস্টল, আচ্ছা আপনার সুবিধাতে আমি একটু ইনস্টল করে দেখা দিই, পরবর্তীতে দেখা যাবে আপনার অ্যালার্ট টেলার দিতে পারবেন না। তো এখানে আমি আপনাদের একটু এটা ইয়া করে দিতেছি ইনস্টল করে, তো আগে কিন্তু গেমসটা ইনস্টল করে নেবেন, আশা করি আপনার সবার কাছে গেমসটা আছে। তো গেমসটা ইনস্টল করার পর আপনার ম্যাপটা কীভাবে সেট আপ করবেন সেটা এখন আমি আপনাকে দেখা দিব। আর ম্যাপ মোডের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা ভিডিও লিঙ্ক পাবেন, ওই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে গেলে কিন্তু আপনার ম্যাপ মোডের লিঙ্কটা পাই যাবেন, এখান থেকে আপনি একটু কষ্ট করে ম্যাপ মোডটা ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে এই জেটার ক্যাব অ্যাপসটা ইনস্টল করে নিলাম, এরপর আমরা ওকেতে ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করার পর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব, ওকেতে ক্লিক করার পর আমরা এখান থেকে আইসা অ্যালাউ অ্যাক্সেস টু ম্যানেজ অল ফাইলস এখানে আমরা ক্লিক করে দেবো, এরপর ব্যাকে আসবো, এরপর ওকেতে ক্লিক করে দেবো, ওকেতে ক্লিক করার পর আমরা চলে যাবো আমাদের ডাউনলোড ফোল্ডারে, ডাউনলোড ফোল্ডারে আসার পর দেখতে পারবেন এখানে বরিশাল টু বরগুনার একটা ম্যাপ মোড আছে, তো এটাতে আমরা ক্লিক করব। করার পর আমরা এখান থেকে এক্সট্রা হেয়ারে ক্লিক করব, এক্সট্রা হেয়ারে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আমাদের এই ফাইলটা কিন্তু এক্সট্রাট হয়ে কিন্তু একটা নতুন একটা ফাইল চলে আসছে। তো আমরা এখন উপরটা ডিলিট করে দিতে পারি, তো এতটুকু আমাদের কাজ। এরপর আমরা এখান থেকে কি করব, ব্যাকে এসে আমরা একদম এটাকে কেটে আমরা এখান থেকে গেমসটা ওপেন করব। গেমসটাতে আসার পর আমরা এখান থেকে একদম বাম পাশে দেখতে পারবেন আমাদের এখানে মোড নামের একটা অপশন আছে, এই মোড অপশন আপনার ক্লিক করে দেবেন। করার পর এখান থেকে আপনার ম্যাপ অপশনে ক্লিক করে দেবেন, ম্যাপ অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে নিচে ইম্পোর্ট লেখা আছে এই ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন, ইম্পোর্ট অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে ডিভাইস গ্যালারিতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনাদের এরকম ফাইল ম্যানেজার নিয়ে আসবে, ফাইল ম্যানেজার নিয়ে আসার পর আপনি এখান থেকে আপনাদের একটু কষ্ট করে ডাউনলোড ফোল্ডারটা খুঁজে বের করে নেবেন। তো আমি এখান থেকে ডাউনলোড ফোল্ডারটা খুঁজে বের করে নিলাম, এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু যে এক্সট্রা কিন্তু যে ফাইলটা আছে এটা কিন্তু এখানে আছে, তো আমরা এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু 30 RP চাইতেছে, আবার এখানে কিন্তু চাইলে আপনি ফ্রিতেও করে নিতে পারেন, ফ্রিতে করতে হলে আপনাদের একটা অ্যাড দেখতে হবে। তো আমরা এখান থেকে একটা অ্যাড দেখে আমরা এটাকে বা আমরা এখানে 30 RP দিয়ে এটাকে অ্যাড করে নিতেছি। দেখতে পাচ্ছেন আমাদের গেমসটা কিন্তু এখানে লোডিং নেওয়া শুরু হয়ে গেছে, অ্যান্ড আমাদের এখানে কিন্তু ম্যাপটা
অ্যাড হয়ে গেছে তো এখন যদি আমরা এখানে প্লে তে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে ম্যাপটা আছে এই ম্যাপটা কিন্তু এখানে সেটআপ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা সবার কাছে ভিডিওটা ভালো লাগছে তো আপনি এখান থেকে প্লে তে ক্লিক করলে কিন্তু আপনার ম্যাপটা ওপেন হয়ে যাবে তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এমন সব নিত্য নতুন ভিডিও পাইতে আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ